পাকিস্তান হারলেই খুশি পিসিবি। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই দাবি করেছেন পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার। টানা দুই জয়ে বিশ্বকাপ দুর্দান্ত ভাবে শুরু করলেও একটানা চার ম্যাচের পাকিস্তানের সেমি স্বপ্ন একরকম শেষ বলা যায়। আর এমন অবস্থায় বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সিনিয়র এক ক্রিকেটার। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডই চায় না তাদের দল জিতুক। তবে এখন প্রশ্ন হতে পারে, এমন চাওয়ায় পিসিবির লাভ হচ্ছে কি? পিসিবির লাভ বাবর আজমের নেতৃত্বে থাকা পুরো দলকে নিজের নিয়ন্ত্রণে রাখা, এমনকি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে চাই তারা। আর সেটা তখনই সম্ভব যখনই দল খারাপ খেলবে। সেই সিনিয়র ক্রিকেটার বলেন, পিসিবি চাই পাকিস্তান ক্রিকেট দল খারাপ খেলুক। এই পিসিবি কর্তারা কেউই চায় না পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতুক, কারণ তারা এই দলটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই। এই দলে ইচ্ছামতো রদবদল করতে চাই, এরা নেতৃত্বের ওপরও নিয়ন্ত্রণ আনতে চাই। এছাড়া তিনি আরো বলেন, আমরা বিশ্বকাপ খেলতে এসেছি আর পিসিবি রাজনীতি করছে। এই ধরনের কার্যকলাপ পিসিবি অনেকদিন ধরেই করে আসছে। এই পিসিবিতে যারা আছে তারা সবাই সুযোগ সন্ধানী ও স্বার্থন্ধ। আমি বিশ্বকাপের পর পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার চোখের ভাষা বুঝতে চাই। অবশ্য তিনি যদি সে পর্যন্ত নিজের পথ ধরে রাখতে পারেন।